नमस्कार बंधुरा, शेषमेष पश्चिमबंग राज्य सरकार तरफ थे किन्तु स्कूल कॉलेज खोलार जे डेट सेटा जानिए दिलो। तो बंधुरा, कबे थेके ए स्कूल खोलार ब्यापारे सिद्धांत नेवा होयेछे एबं आर कि विस्तारित तथ्य जानानो होच्छे, किभाबे कि क्लास होबे ना होबे, समस्त विषयटाई किन्तु आजकेर भिडियोते जानिए देब। तो पुरो भिडियोटी अवश्यई शेष पर्यन्त देखते थाकुन। आर आमादेर च्यानेले नतून होये थाकले सबस्क्राइब करे राखबेन, परबर्तीते गुरुत्वपूर्ण आपडेटगुलि सबार प्रथमे पाओयार जोन्नो। तो बंधुरा, अवशेषे 15 নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল। এবার আর সম্ভাব্য দিন নয়, একেবারে দিন তারিখ ঘোষণা করলো শিক্ষা দপ্তরের আধিকারিকরা। কিভাবে স্কুল খুলবে, কোন কোন ক্লাস খুলবে, রইল বিস্তারিত বিবরণ। তো চলুন দেখে নেওয়া যাক একে একে। অবশেষে দীর্ঘ 2.5 বছর পর রাজ্যে খুলতে চলেছে স্কুল। রাজ্যে সমস্ত অফিস দোকান বাজার খুললেও স্কুল কেন খুলছে না, এই প্রশ্ন কিন্তু বারবার উঠছিল। কিন্তু শিক্ষা দপ্তর কিংবা স্কুল বোর্ড পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে স্কুল খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছিল না। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী ভাইফোঁটার পর স্কুল খুলবে জানিয়েছিলেন, তবে নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। অবশেষে 15 নভেম্বর স্কুল খোলার দিনের তারিখ বেঁধে দিল প্রশাসন। সংবাদ সূত্রে জানা যাচ্ছে যে গত মাসে 15 থেকে 20 সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন শিক্ষা আধিকারিকদের নিয়ে বিশেষ কমিটি গঠিত হয়। সেই কমিটিতে রাজ্যের সার্বিক পরিস্থিতি এবং সেই সাথে তৃতীয় ঢেউ নিয়ে পর্যালোচনার কথাও হয়, এবং সেই কমিটি সম্প্রতি যে রিপোর্ট জমা দিয়েছে তার ভিত্তিতেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ভাইফোঁটার পর স্কুল খুলবে জানিয়েছিলেন, সেই হিসেবে দিনটি হয় 6 নভেম্বর। তবে 10 নভেম্বর ছট পুজো এবং 13 নভেম্বর জগদ্ধাত্রী পুজো এবং 14 নভেম্বর রবিবার হওয়ায় 15 নভেম্বর থেকে কিন্তু স্কুল খোলার দিনক্ষণ কিন্তু ঠিক করা হয়েছে। তবে এবার প্রশ্ন উঠছে যে প্রথমে উঁচু ক্লাস নিয়ে স্কুল শুরু করার কথা বলছিল, এবার কি তাহলে উঁচু ক্লাস দিয়েই খুলবে নাকি সমস্ত ক্লাস নিয়ে স্কুল চালু হবে? এক্ষেত্রে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকলেরই কিন্তু কথা ভাবা হচ্ছে। তবে করোনা বিধিনিষেধ অবশ্যই থাকবে, কিন্তু সম্পূর্ণ নির্দেশিকা কিংবা অর্ডার বেরোলেই সমস্তটা জানা যাবে। তো বন্ধুরা, পরবর্তীতে অবশ্যই এই ধরনের রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল কোনো প্রকার আপডেট এলে আপনাদের জানিয়ে দেবো সবার প্রথমে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন। আর আপনারা অবশ্যই কি মনে করেন যে 15 নভেম্বর থেকে সত্যি সত্যি কি এবার স্কুল খুলে দেওয়া দরকার? অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন।